বন্দার বদ্ধলোকের কারণে, গুণা করার কারণে, গুণাত লিপ্ত থাকার কারণে যখন আজাব দেন, এই আজাবটা যে গুণাগার যার গুণায় আজাবটা আসমান থেকে আয়, খালি তার উপরে আয় না, বাদ বাকি মানে যত মানে মানুষ আছে এই ফ্যামিলির ভিতরে একজনে গুণা করলে গোটাই ফ্যামিলিটা আল্লাহ তার আজাব দিয়ে ধ্বংস করে দেয়। এই গ্রামটা যদি মানে বদ্ধিনী করে, তাহলে এই গ্রামও যারা বদ্ধিনী করছে, যারা গুণা করছে, যারা গুণাত লিপ্ত থাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে থাকে, তারার নামে আসমান থেকে যখন আদাব হয়, যারা নেককার হল তখন যারা ই গুণা করেন না তারা ওর লোকের ধ্বংস করে দেয়। কোন কৌমর মধ্যে বহুত আল্লাহ আল্লাহ করেনা মানুষ, নবী আখলরে মানেওয়ালা কৌম, তারা নবী আখলরে মানছেন, রসুল আখলরে মানছেন, রসুল আখর ইত্তেবা করছেন, কিন্তু যারা গুণা করছেন তারার কারণে পুরা কৌমরে আল্লাহ হালাক করে দেয়। এই পুরা কৌমরে যে আল্লাহ হালাক করে দেয়, যার কারণে আজকের দিন ওলামায়ে কেরাম হলর দৌড়, ওলামায়ে কেরাম হলর যে খাম, এই ওলামায়ে কেরাম হলে খাম করবার লাগি ওলামায়ে কেরামে আমভাবে দিনর খেদমত করবার লাগি আল্লাহ তবারক তালায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় এমন একটা লব বুক বাইল ফটাইয়া দিছেন আমরা সামনে, যে লব বুক বাইল যে কোরআন একটা, এই কোরআনের মধ্যে আল্লাহ তবারক তালায় আমরার পরিয়ালর সমাধান দিয়া দিছেন, ইন্না আনজালনা ইলাইকা লি ইলাইকা লিন্নাসি বিল হক ইন্না রাকাল্লাহ। খায়ের এই ফ্যামিলির যে বদ্ধিনীর সমাধান, গ্রামের বদ্ধিনীর সমাধান, এলাকার বদ্ধিনীর সমাধান, পুরা কৌমর বদ্ধিনীর সমাধান আল্লাহ তবারক তালায় এই কোরআনের মধ্যে দিয়া দিছ। এই কোরআন থেকে যতদিন আমরা সামনে থাকব, যতদিন আমরা এই কোরআনটা ফলো করব, যতদিন এই কোরআনটা আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা মতে ফলো করব, অতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে দিন কায়েম থাকব, বদ্ধিনী হামেশা হামেশা দূর থাকব। আজকে কোরআনের আইন, কোরআনের কানুন মেসা বকলে আমরা সামনে বয়ান, দিন রাত চব্বিশ ঘন্টা খোদ্দা, মুফতি হলে দিন রাত চব্বিশ ঘন্টা খোদ্দা, মুফতি হলে বয়ান করতে 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 ব্যাজি জয় গেছেন, মানে সুদ খাওয়া হারাম, ওয়াহাল্লাল্লাহুল বাইতা ওয়াহাররামার রিবা, হারাম আর হালাল চিনবার লাগে আল্লাহ তবারক তালায়, আপনার আমার হারাম আর হালাল চিনিয়া আমরার জিন্দগিরে কাটাইবার লাগি আল্লাহ তবারক তালায় একদম আমরার সহজ করে দিছেন, আল্লাহ আমরার উপরে কোনো বোঝা দিছেন না, আল্লাহ কইটা আমরারে একদম সহজভাবে আমরা মানে হারাম হালাল তাকে আমরা পারি সহজভাবে আমরা ওইবার রাস্তা আল্লাহ তালায় চাইন, আল্লাহ তালায় ইকান চাইন না যে আমরার উপরে জুলুম চাইন না। এই মুক্তি হলে সুদ হারাম, সুদ খাওয়া গুনা, সুদ খাইলে মানে হদিস শরীফ আইছে যে কোরআনের মধ্যে আইছে, মানে আপনার
মার লোকে জিনা করার থেকে আরো বড় গুণা। এই যে গুণা দেখতা, মুক্তি হলে মুসলা দেওয়ার বাদে তো আমরা মানছি না, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যখন মুসলা দিলেইছে যে সুদ খাওয়া হারাম, এখন আমরা লেঙ্গুল ফাই তুই আমরা চারায় মানছি, মানছি না মানছি না জি। আমি হিমন্ত বিশ্ব শর্মারে এই মফিল থেকে আমি ধন্যবাদ জানাই আর হিমন্ত বিশ্ব শর্মা আইন মূর্তি হলে সারা জিন্দগি দিতে দিতে কায়েম করতে পারতেন না। ও আইন ওগু হিমন্ত বিশ্ব শর্মা কোয়ায় মোটামুটি আমরা কলে কলে একদম লুকাইয়া হইলেও মানে দারদারির আমরা লেঙ্গুড় আটাই লাইছি। হাতা নিয়ে আমি চাটিকে হাত উঠাই উঠিয়ে কোন যাই, হাতা হইলে হাত উঠাই। কিন্তু মুফতি হলে দিন দায় ২৪ ঘন্টা আমরা আমরা রেখার কইয়া কইয়া আইছই, আলিম হলে আমরা জনম হইছে মার থেকে শুনিয়া আইছই যে আমরা হারাম থেকে বেশি আর হইতাম। তে আমার এই হিমন্ত বিশ্ব শর্মায় এই কানুন যখন করছই আমি শুনিয়া বাদে আমি দেখলাম চিন্তা করলাম একদিন রাইত আমি পড়াশোনা করলাম আমি দেখলাম তো যে কানুন আমরা মুক্তি হলে কোরআনে কর ও কানুন বিচারায় মানে ডায়েরি করছে। এখন হিমন্ত বিশ্ব শর্মায় করায় আমরা মানি আর, কিন্তু মুক্তি হলে যখন করত তখন আমরা মানতে রাজি না। আল্লাহ তবারক তালায় তান পাক কালামের মধ্যে কইছ যে তোমাতান পারিবারিক সমাধান, তোমাতান মহল্লাদারি সমাধান, তোমাতান জীবিত থাকা পর্যন্ত সমাধান, তোমাতান রুজি রোজগারের সমাধান, তোমাতান বিয়া শাদির সমাধান, তোমাতান খাওয়া দাওয়ার সমাধান, সব কিছু হাত থেকে বিধর্মী মানুষের লগে চলার যে সমাধান আওতাও আল্লাহ তবারক তাআলা তান পাকে কালামের মধ্যে দিয়া দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আদর্শ জীবনও দেখাইয়া গেছেন, বিধর্মীর লগে কিলা চলবার লাগিয়া আমরা শিখাইয়া গেছেন। এর বাদেও আমরা বেগাফিল আর বেগাফিল আমরা ওলা বেগাফিল আপনার সামনে আমি যে হদিস তিলাওয়াত করলাম প্রথমে এ আপনারা এক বাক্য কইন, করোনা যখন আইসলো যারা মানুষের করোনা হইছে হইছে ঠিক আছে, যারা করোনা হইছে না তারাও এই একে ভুক্তভোগী আসলা নি সারা একলগে কোনছেন জি। এখানে কইছিল নি যে করোনা যারা হইছে তারা মসজিদ আইও না আর যারা করোনা নাই তারা আইও, এলা কইছিল নি জি। যারা করোনা হইছে তারা আজ মফিল আইও না, যারা করোনা নাই তারা আইও, এলা কইছিল নি। অন হদিসের মাঝে কোয়া হয়েছে ইজা আনজালাল্লাহ যখন আদাব নাজিল করা হয় তো গুণা যে করে তার কারণে যারা গুণা করে না তারারে ওই আদাব বড় লিপ্ত করা হয়। মাহজ্জদ হাজিরিনে কেরাম আমরা সামান্য কথা চিন্তা করি করে দি হরিয়া গিয়া ১০ বছর আগর চিন্তা করুন, ২০ বছর আগর চিন্তা করুন, ১০-২০ বছর আগে বন্ধ দুদিন আলির দরিয়েগু বইলে বিয়ানে উঠে দরিয়েগু তোলা যায় না মাছে ভর্তি আছেন না না জি। উভয়গু বাইলে বিয়ানে গিয়ে এগু দেখাইতে দেখাইতে মানে এগু একদম বোর মাসে ভর্তি মানে ওইছে নি না আইলা হৌ দিন ওখান তো আছে নারি। এখন গিয়ে দরিয়গু বাইলে বিয়ানে মাছ খাওয়া যায়নি, এখন দরিয়গু বাইলে বিয়ানে গেলা মাছ খাওয়া যায়নি। ১০ বছর বাদে ২০ বছর বাদে অতখান পরিবর্তন আমরার রিজকের মধ্যে কিতার লাগিয়ে আইলো, অতখান রিজকের মধ্যে টঙ্গি কিতার লাগিয়ে আইলো।
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ এখন ও আমি ঘুরেও আপনারা কথা কই আর যে আল্লাহ আমরা রে ঠিক করে দিবানি, আল্লাহ আমরা ঠিক হেদায়ত করে দিবানি, ঠিক করে দিবানি যে না আল্লাহ দিতা না, আল্লাহ আমরা ঠিক করে দিতা না, আমরা ঠিক হওয়া লাগবো, আমরা ঠিক হওয়ার রাস্তা হওয়া লাগবো, আমরা যে ঠিক হওয়া লাগবো, আমরা নিজে ঠিক হওয়া লাগবো, আমরা নিজে ঠিক হইলে গিয়ে আল্লাহ আমরার কৌমরে ঠিক করে দিবা। এখন দেখা গেল আমরা যদি ঠিক ওই না যে ওলা কানুন আমরা রূপে ডাইরে করাইবা আল্লাহ তাই নিজে আমরার গাল ধরিয়া জেলা হিমন্ত বিশ্ব শর্মায় সুদর মুসলা দিছইন, আরেকদিন হিমন্ত বিশ্ব শর্মায় আরেক মুসলা দিবা, আমরা হৌ মুসলাও মানা রাখবো। আর আমরা যদি ঠিকই যাই তাহলে আমরা রূপে কেউ আর মানে হুকুম ডাইরি করতে পারতো না, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ওদিকে আমরা অতখান করে পড়ছি গিয়া আজকে আমরা চকুর সামনে এই মুদরসা এখানে আছিল আল্লাহ দেওয়া নিয়ামত, এই মুদরসা খানটা সরকারি বিভাগে হোক যেটাই হোক মুদরসা খানটা আমরা চকুর সামনে থাকি মিটাইয়া নিছে কিনা নি, এটা তো আমরা আমরা অন্তরে আঘাত হবার দরকার। এনে হয়তো মুদরসা না হইয়া দুদিন অন্য কোন একটা সরকারি বড় অনুষ্ঠান হইতো তে খাটিয়া হরাইয়া লইয়া গেল। বা এই হুকুমত না হইয়া অন্য হুকুমত হইলে ইবে ইবে গিয়া সুপারিশ করলে ই মুখা না গিয়া অন্য ভাই গেল গিয়ে কথা আসলে নি বলছেন আপনারা, এইটা আমরার কারণে আমরা যখন মানে ঠিক হইতাম না এগুলো আমরা রূপে আইতে থাকবো, আর আল্লাহ যেখান করে বালার লাগে করে এখান যদি হরাইয়া নেয় না এটা অঞ্চলের মানুষের মনের মধ্যে এটা আইতো না বলেতে মোটামুটি যখন ভাঙ্গি লেগেছে তার এখন বর্তমানে তোড়া জায়গা হইলে এখান একতলা দুইতলা তিনতলা বিল্ডিং ফাউন্ডেশন দিতাম, এখান বিল্ডিং ফাউন্ডেশন দিতাম ইলা কার কার মনে আছে দিয়ে তুলুন চাই দেখে এখান মাঝে সব বিল্ডিং হইতো, বিল্ডিং হইতো তো এই মাদ্রাসা আগামী দিনে বিল্ডিং হইতো ইনশাআল্লাহ আমরা ছাড়া এটা একমত আছি না না। এরপরে ওই যে আপনার সামনে আমি কইলাম আমরা সর্বপ্রথম আমরা ফাউন্ডেশন ঠিক করতাম, আমরার বাচ্চাইন্তর ফাউন্ডেশন ঠিক করতাম, আজকের যুগ আমরা যে অতখান করে পড়িয়া আছি তার মূল কারণ হইল গিয়া আমরার ফাউন্ডেশন ঠিক নাই, আমরার বাড়ি ঘরের কথা চিন্তা করি দেখলে দেখবা আপনারা যদি মাশাল্লাহ বাড়ির যদি বাপ যদি কোনো খোদায় বলত ভরানি হিসাবে যদি বালা উচ্চশিক্ষিত হয়ে গেছেন কিন্তু দাদা কিন্তু শিক্ষিত নাই, এই শিক্ষা আমরা সমাজ কম থাকার কারণে এই সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার নাই আইপিএস নাই আইএস নাই এইগুলা যদি আজকে আমরা রইতো আমরার বানাইল রইতো ও মুদরসার নকশা এক আইপিএস অফিসারে ডিসিএ মানে কলম মারলে নকশা সেকেন্ডের লগে রাইতে রাইতে বদলি দিব, বদলিত না বদলিত না কোন চাই বদলিব না বদলিত না, আমার দেখাই দেন চাই আমরা ডিস্ট্রিক্টর মধ্যে পুরা ডিস্ট্রিক্টর মধ্যে এক আধজন ডিসি আসেননি আমরার কইলে আসেননি, এখন দেখাই ডিসি ছাড়া তো ডিস্ট্রিক্ট চলেন না, আমরার কইলে কোনো ডিসি আসেননি নাই তা কারণ কিতা
মাস্টার আছেন, প্রফেসর আছেন, ডাক্তার আছেন, অন্য অন্য ইরিগেশন মানে মানে ডিপার্টমেন্টও আছেন, কিন্তু আমরা কইলে একজন আইপিএস আইএস নাই। তার কারণ, তার কারণ হইল, তার কারণ হইল আমরা ফাউন্ডেশন ঠিক আছিল না, তখন ফাউন্ডেশন ঠিক না থাকার কারণে তখন কোর জমানাত বাড়িয়াও গিয়া মাস্টার হয়ে গেছে। মাত কিতা কইছি বুঝছেন নি? ফাউন্ডেশন ঠিক আছিল না তখন কোর জমানাত বাড়াইয়া গিয়াও মানে হে মানে অন্য ইরিগেশন ডিপার্টমেন্টও মানে পানি কুম্বাই রাস্তা বাই যাইতো, ওটা আমরা মাস্টার চাকরি পাইছে। মাত কিতা কইছি বুঝছেন নি? হার বন্ধে দি পানি যাইতো হগুর তারে চাকরি দিছে, দিতখান থেকে ফাউন্ডেশন ঠিক আছিল না। গতিকে এই মুদরসা যেটা আপনার বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আগামী দিন আমরা সাথও দিব। এই মুদরসার উরুতা যখন হাফিজ হইতা, হাফিজ হইয়া বারইয়া গিয়াও তার ফাউন্ডেশন হাফিজানার ঠিক হয়ে যেত। হাফিজানার যদি কোরআন শরীফ খালি মুখস্থ করে আর কোরআন শরীফ মুখস্থ করিয়া তার বয়স খাটাই দে, ইয়াদ রাখুন মুসলমান। আমি আজকে কইয়া দেয় ইয়াদ এ মোটামুটি আমরার ভাষায় একটা কথা কই জানি বা সঙ্গল বুটি গেতে কই জানি। হ্যাঁ হ্যাঁ, হাফিজানা যখন ভাষ হয়ে যাইব তখন তারে নিয়া মোটামুটি আপনি হে বহুত কিছু হয়ে যাব, মানে আপনার আমি আর মেশা বই গেছি খোড়া বালতু দিলে ইলা হয়ে যেতে পারে, নাইলে হে মাদ্রাসার এদিক দিকে পড়িব গিয়া তার কিসমতো থাকলে, কিন্তু ফাউন্ডেশন ঠিক করিয়া যাই দুদিন দেয়। গতিকে এই মুদরসা আগামী দিনে আমি গুলমুল ওখানে কইলি আর আমরা জানি ওয়াদো আইয়া আল্লে একটা মানে মুড়ি শেষ ওইবার আগে প্রেসিডেন্টে স্লিপ দিবা ওখান যে আপনি বাড়তি করুক কথা কিতা কই আর ওখানে আপনি খেয়াল করুক কথা কিতা কই আর ওখানে আপনি খেয়াল করুক একটা ডিস্ট্রিক্টের মধ্যে এখন থেকে লাগাইয়া 20 বছর করে দিকে তো কইলে গিয়া একজন ডিসি বার করতে পারতে না। তার কারণ হইল কি, আমরা মা বাপ হলে আমরা ওরা ফাউন্ডেশন ঠিক করছুন না, বলতো আমরা দেয় দেবায় গেছি 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 আর আমরা খালি টুকাই টুকাইয়া কিগুর আইলে দি ফানি দেয়তো নি আর কিগুর বন্ধ গিয়া মানে অনু গড় বানাইতো নি, আরে করে তো নি বানাইলি তোমার বাড়িত গড় মাটি কত খান দেও আর ও অনু মানে বানাইয়া মানে তোমার চাকরিও হইব আর তুমি অনু বইয়া উম দিতাই গেলে ইয়ে দেখা দেখায় কিতা কিতি গড় দেনা নি বাড়ি মাটি দিয়া বানাই না নি কত ধরনের জিনিস বানায়। গতিকে এই মাদ্রাসাত মানে আপনারা মানে এই মাদ্রাসাটা মডেল একাডেমি মাদ্রাসা হিসাবে ক্লাস কমপক্ষে 6-7 পর্যন্ত এই রুতায় এই জায়গায় যদি ফড়ি লায় তাহলে এখান থেকে বাইরে যখন হে যাইব তখন যাওয়ার লগে লগে 1-2 1.5 বছরে হে মেট্রিক পাস করে লইব। মেট্রিক পাস করিয়া হে গিয়া মানে হায়ার সেকেন্ডারি পড়িয়া ইঞ্জিনিয়ার হইতো বাধা নাই, নমাদি ইঞ্জিনিয়ার হইব, ডক্টর হইলেও নমাদি ইঞ্জিনিয়ার ডক্টর হইব, বড় আইপিএস অফিসার হইলেও তার দিল দরদ থাকবো আইপিএস অফিসার হইব, সব কিছু ওইবার রাস্তা তার কাছে অপশন থাকবো মানে। গতিকে ইনশাল্লাহ এটা আমরা একটা মডেল একাডেমি হিসাবে আগামী দিনে বাড়াইয়া রাখতাম, এখানে আমরা সেরা রিয়াজ কিনা ইনশাল্লাহ হাত রয়েছেন ও কথা কইয়াও আমি আমার সমু বক্তব্য শেষ করলাম। আমার কথার দ্বারা যদি আপনারা কোনো টান কইছি মনে কোনো বেদারিয়ায় আল্লাহ আস্তে মাফ করে দিবা ও আকরে দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।